ম্যানচেস্টার সিটির হয়ে একের পর এক গোল করে যান আর্লিং হালান্ড। চলতি মৌসুমের শুরু থেকেই বলতে গেলে গোলের বন্যা বইয়ে দিতে থাকেন নরওয়ের এই ফুটবল তারকা। কিন্তু সেই হালান্ড মুদ্রার উল্টো পিঠ দেখলেন উয়েফা নেশনস লিগে। অস্ট্রিয়ায় খেলতে গিয়ে পাঁচ গোল হজম করে এসেছে হালান্ডের দেশ নরওয়ে, হার মেনেছে পাঁচ এক গোলের ব্যবধানে। অস্ট্রিয়ার লিঞ্জে অনুষ্ঠিত নেশনস লিগে খেলতে গিয়েছিল নরওয়ে, কিন্তু হালান্ডকে এভাবে স্তব্ধ করে দেবে স্বাগতিকরা তা হয়তো তিনি নিজে কল্পনাও করতে পারেন। জোড়া গোল করেন অস্ট্রিয়ার মার্কো আর্নাটোভি, এছাড়া বাকি গোলগুলো করেন পেন ফিলিপ লিয়েনহার্ট, স্টেফান পোশ এবং মিকায়েল গ্রেগরিট। নরওয়ের হয়ে একমাত্র গোলটি করেন আলেকজান্ডার শোরল। এই পরাজয়ের পরও কিন্তু উয়েফা নেশনস লিগে বি-3 গ্রুপে নরওয়ে শীর্ষেই রিল। তবে এ ম্যাচের মধ্য দিয়ে এই গ্রুপটিতে তুমুল লড়াই সৃষ্টি হয়েছে, তিন দলেরই পয়েন্ট সমান সাত করে। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে নরও, অস্ট্রিয়া সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং একই পয়েন্ট নিয়ে স্লোভেনিয়া রয়েছে তৃতীয় স্থান। নরওয়ের হয়ে সব সময়ের সর্বোচ্চ গোলদাতা হালান্ড, গত বৃহস্পতিবারই স্লোভেনিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। নরওয়ে জিতেছিল 3-0 গোলে। হালান্ডের নামের পাশে নরওয়ের জার্সিতে লেখা হল 3-4 গো, কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে পুরোপুরি ব্যর্থ হলেন তিনি।